রাজ্যত সাময়িকভাবে বন্ধ হল জল জীবন আসন। কিছু মাহর স্থগিত জল জীবন আসনের কাম। জল জীবন আসনের কাম বন্ধর নির্দেশ মিশন সঞ্চালকালয়। 2024 চনের মার্চের ভিতর প্রতিটি পরিয়ালে লাভ করব বিশুদ্ধ খোয়া পানি। পিছে সরকারি নির্ধারিত সময়সীমা কেতিয়াবাই উকলিল, কিন্তু আজিলৈ কম সংখ্যক পরিয়ালেও লাভ নকৰিলে বিশুদ্ধ জল জীবন আসনির পানি। বিপরীতে জল জীবন আসনির নামত চলিছে ভেকু ভাওনা। আসনিত ব্যবহৃত সামগ্রী অতি নিম্নমানের, লেহেমিয়া গতিরে চলিছে প্রকল্পর কাম। রাজ্যের একাংশ ঠিকাদার প্রতিষ্ঠানক দুশ্চিন্তাত জল জীবন মিশন সঞ্চালকালয়। রাজকোষর কোটি কোটি টাকা ব্যয়ের পিছতো কিয় নহল উন্নত কাম, যাক লৈ জল জীবন মিশনে পরীক্ষা করব প্রকল্পর গুণগত মান। গুণগত মান পরীক্ষা নোহা পর্যন্ত বন্ধ থাকিব আসনির কাম, বন্ধ থাকিব ঠিকাদারে পাবলগিয়া প্রাপ্য। গুণগত মান পরীক্ষণের পিছতে ঠিকাদারে লাভ করব প্রাপ্য। রাজ্যের জল জীবন মিশন সঞ্চালকে প্রকাশ করা এই জাননির পিছতে সরব হয়ে পড়েছে প্রতিগী ঠিকাদার। বেশিক ক্ষতিগ্রস্ত হম, কেনো আমার গোটেখিনি ইয়াত থলুয়া ঠিকাদারে আছে, আর সরকার যুক্ত এতালে আমি একটু লিখিতভাবে একটু পোয়া নাই যে এনেকা কাম বন্ধ করবলে কিনা। আমি মৌখিকভাবে অল্প অল্প গম পাইছো। আর দুই নম্বর কথাটা হল আমার শিবসাগর সংমণ্ডলতে আমার বিল আজি অহা স্যাংশন হয়ে অহা ফান্ড স্যাংশন হয়ে দুই মাহ হল, দুই মাহর পর আমার বিল ইয়াত পড়ে আছে কিন্তু আমার পয়সা নাই। গতি আমি গোটেখিনি কন্ট্রেক্টর আমি অলরেডি বহুত দিনের পর আমি চাই আসলো যে আগতো এনেকা হয় কেতিয়াবা 10-15 দিন লাগে, কিন্তু এবার যেহেতু দুই মাস অতিক্রম করে গেল, অতিক্রম করে যাওয়ার পিছন আমি পয়সা পোয়া নাই। 100% কন্ট্রেক্টর অলরেডি কাম করে আমি শেষ করে দিছো। আমার এখন আমার পাবলিকের একটা খুব ভাল একটা রিলেশন থাকে, আর আমার ইউজার কমিটি আছে, আমি অলরেডি যোনবোর স্কিমত পানি দিয়ে আছো আমি 80% বিল পালো হয়, কিন্তু আমার গোটে প্রফিট আর মূলধন সেই 20% সুমাই থাকে। কাম সম্পন্নর পিছত কেনেকৈ বন্ধ রাখিব প্রাপ্য, পকেটর ধন ব্যয় করে করেছিল জল জীবনের ঠিকা। 100% প্রায় কাম শেষ হল আমার। এতিয়া আমি খবর পাইছো যে আমার ধন মোকলাই দিয়াত অলপমান অসুবিধা হয়েছে সরকার। এটা যে ব্যাংকের ঋণ লই রাখিছো, ব্যাংকের ঋণ রাখিছো যা কারোর বাপা পয়সা আমি ধারলে লই আহিছো, আমি তেনেকে কাম চলাই আছিলো। আজি পয়সা না পালে আমার অসুবিধা তো হবই, যেমন ব্যাংকের লোনও বাড়ি গিয়ে থাকবে, মানুষের ওষুধ লাভ নোরা হব আমি। পিছে জল জীবন আসনির গুণগত মান পরীক্ষণক বিত্তীয় সংকট আখ্যা বিরোধী। পুঁজির অভাবত হে সরকারে ঠিকাদারক দিব পৰা নাই টকা, আর টকার অভাবত বন্ধ হল জল জীবন আসনির কাম। রাজ্য সরকারের বিরুদ্ধে সরব কংগ্রেস নেত্রী মীরা বর্ধা। জে জে এমত যিমানবোৰ আমাৰ থলুৱা ঠিকাদার আছে সকলোকে কামবিলাক যত যেনেকে আছে তাতে বন্ধ কৰিব দিছে। পানি পাইপ লগালে, বনাই থোৱা ৰাস্তাবিলাক খানি খানি নষ্ট করলে, পানি তো রাইজে নাপালে, এটা আধাত কাম বন্ধ করে থলুয়া ঠিকাদার বিলাক মূরে চিনাকি। কমেও এক ডজন ঠিকাদারে কালি মূরে কপালে হাত দিয়ে কইছে যে বাইদেউ কি যে অবস্থা হল, এতিয়া আমি মানে কেনেকে কি করিম ভাবি পোৱা নাই। পান দোকান দিবলগীয়া একটা অবস্থা, ফ্রি খোয়ার যে প্রবণতাত অসম সরকারে ধারর উপর ধার লৈ গোটে অসমখনক আজি বিত্তীয় সংকটের অবস্থা এটালৈ লৈ গল, অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা। একে দাবি এআইডিএফর বিধায়ক আমিনুল ইসলাম। জে জে এমটো আছিল 2024 চনের পার্লামেন্টারি নির্বাচন জয় হওয়ার একটা এজেন্ডা, আর সেই এজেন্ডা মতে হাজার হাজার কোটি টাকা এইট খরচ করি। মিশন 2024 আছিল জে জে এম, 2024 ইলেকশন হ্যাক, মিশন হ্যাক, এতিয়া পয়সা দিব পারা না। সেই পয়সালে করবা স্যালারি দিছে বা কিবা এটা করেছে সাগে, নহলে পয়সা কত যাব? যেখানে পয়সা আহিছে সেইখানে এস্টিমেট করেছে, সেইখানে কন্ট্রাক্টর পয়সা পাব লাগে। জল জীবন আসনি গুণগত মান পরীক্ষা হবনে, নে পুঁজির অভাবত বন্ধ জল জীবন আসনি, সেয়া অনাগত দিনতে স্পষ্ট হব। শিবসাগরের প্রদীপ গগৈর সহযোগত বলেন ভট্টাচার্য, রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট। Thank you.